না, তার জন্য ইউটিউবে ভিডিও দেখতে হচ্ছে, আর আমি ছুরি দিয়ে মারতে আসছে, মানে খিচুড়ি বানাতে বানাতে তাই দেখ কত কিছু রেখে করে রেখে দিয়েছে, কিন্তু খিচুড়ি বানানো হচ্ছে না। চলো আমি বানাচ্ছি রেসিপিগুলো, এক এক করে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। খিচুড়ি বানানোর জন্য চা পাতা কাটতে হয় না, চা লাগে না, পরে ঢালবো, আগে খিচুড়ির জন্য প্রিপেয়ার হ। ওদিকে সুভাতা টেস্ট করে বললো ও যেহেতু বানিয়েছিল খুব ভালো হয়েছে, এবার আমি একটু টেস্ট করে দেখি। অসাধারণ, নুন কম, নুন তো তুই কম দিস, অসাধারণ নুন কম। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমি খিচুড়ি খাচ্ছি না, এটা আমি খাচ্ছি আলু বিরিয়ানি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে আমরা খিচুড়ি বানাচ্ছি, আর এতদিন ভিডিও বানাতে পারিনি কারণ সুভার শরীরটা খারাপ ছিল আর আমি খুব টেনশনের মধ্যে ছিলাম, তো কোথাও যেতেও পারিনি, ভিডিও বানাতে পারিনি। তো ফাইনালি আজকে খিচুড়ি বানাচ্ছি, কারণ আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে কারেন্টও চলে যাচ্ছে। তো এখন রাত্রির 10টা কাছাকাছি বাজে আর আমরা বসে গেছি খিচুড়ি বানাতে। আজকে মেনু হচ্ছে খিচুড়ি হবে আর ডিম ভাজা, আলু ভাজা আর পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো যদি পাই তো এগুলো একটু ভেজে আজকের মেনু, কারণ বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর শুভা মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছে, তো এক এক করে ভিডিওটা স্টার্ট করে ফেলি। আমাদের ওভেনের ওপর অলরেডি চাল পড়ে গেছে, দেখো এবার পড়বে এর ওপর ডাল, ডালটা ধুয়ে ওর মধ্যে ফেলবে। কতটা পরিমাণে ডাল নিয়েছিস একটু দেখে নিই। এই যে ডালটা আমাদের পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার আমরা হাঁড়ির মধ্যে আর একবার ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে। এবার হালকা করে আমরা চালের মধ্যে ডালটাকে মিশিয়ে দিলাম, মানে হাঁড়িতে দিয়ে দিলাম। আর এটা গরম হতে হতে, এটা ফুটতে ফুটতে আমরা ততক্ষণ আলু ভাজার জন্য আলু কেটে নেব আর ডিমটাকে অমলেট করে নেব, কারণ আজকের মেনু হচ্ছে আমাদের খিচুড়ি, আলু ভাজা আর ডিমের অমলেট। কিন্তু জল অলরেডি ফোটা শুরু করে দিয়েছে আর আমরা এদিকে এখন আলু কাটতে ব্যস্ত, আর এই ছোটো ছোটো করে পিস পিস করে আলু কাটছে মেয়েটা। আর আমাদের যেহেতু আজকে আলু ভাজা এরকম গোল গোল খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে সেরকমভাবে বানাবো। আর আমাদের সবজি দেখো কি সব নষ্ট হয়ে গেছে, আর একটুকুনি ভাবছি পেঁপে, এই পেঁপে কি বলছি, এটা কি ভাজা, এটা কাঁচকলা ভাজা, আর আমাদের সেরকম কিছু নেই, সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটু ভেজে খাবো, আর পেঁয়াজ ভাজবো, এই সমস্ত কিছু আজকে মেনু হবে আমাদের আজকে। তা স্পেশাল মেনু, বৃষ্টির ওয়েদারে খিচুড়ি একটা বিন্দাস লাগে, আর সুভাষ এর জন্য খিচুড়ি করবে বলে ইউটিউব থেকে খিচুড়ি শিখছে, নতুন কন্টেন্ট, খিচুড়ি বানাতো এখনো জানা না। আমাদের হাঁড়িতে জল ফোটা শুরু হয়ে গেছে, মানে খিচুড়ি চাল ডাল মনে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখে নিই আমরা, দেখি কেমন হয়েছে, না এখনো হয়নি, হবে এটা। চলো ওইদিকে কড়াই বসিয়ে সোমবারটা রেডি করি, মানে খিচুড়ি দেওয়ার সোমবার কী কী দিতে লাগে, তার জন্য সুভা যায় না এখন ইউটিউবটা একটু দেখবে, ইউটিউবটা দেখ। কাঁচকলা পিস পিস করে কাটা হয়ে গেল অলরেডি, আর এই সব জলে দেবে ভালো করে ধোবো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই গরম করতে দিয়ে দেবো, কেন প্রথমে খিচুড়িটা তৈরি করব, খিচুড়িটা হয়ে গেলে তারপরে এক এক করে সমস্ত কিছু করব। পেঁয়াজ কেন কাটছিস? ও খিচুড়িতে পেঁয়াজ, পেঁয়াজ দিতে হবে। আর আমি যেটা বলছিলাম যে আমি বানাবো, কিন্তু আমি বানাচ্ছি না, আমি শেখাচ্ছি কীভাবে বানাতে হয় ওকে, সেটা তো গাইজ। এতদিন আমরা ভিডিওটা, আমাদের এতদিন সুভার শরীরটা খারাপ ছিল আর আমরা খুবই ব্যস্ত ছিলাম, আর এই সময় মন মেজাজও খারাপ ছিল, কোথাও যাইও নি আর ভিডিও বানাতে পারিনি। তো এবার দিয়ে ডেলি ব্লগ আসছে চ্যানেলে, এরকম এরকম নতুন নতুন রেসিপি নিয়ে, নতুন নতুন খাওয়ার নিয়ে, নতুন নতুন জায়গা নিয়ে সব কিছুই আসবে। তো তোমরা ভিডিওগুলো দেখো, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাও, বেল আইকনটা ক্লিক করে দেবো, করে দাও। আর দেখো ভিডিও চলছে, আর এদিকে এখন রসুন কাটতে ব্যস্ত সুভা, আর আমি এগুলো সব এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিই চলো। তো এইদিকে খিচুড়িটা এখনও আমাদের ভা চালটা আর ডালটা ফুটছে, আর এই দিয়ে আমরা একটা ওভেনে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসাবো, বসিয়ে গরম করে সোমবারটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দেবো,
গোটা জিরে নেই, জিরের মধ্যে দিলে ভালো হতো, জিরে নেই, অসুবিধা নেই। দেখছি আমি কি আছে, শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো, শুকনো লঙ্কা দুখানা দিয়ে দিতে হবে ওর মধ্যে। আর লঙ্কাটা শেষ, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন গরম তেলের ওপর। এই মেন সোমবারটাই, সোমবারটার ওপরই আজকে আমাদের খিচুড়ি। আর আজকে যে খিচুড়িটা বানাচ্ছি এটা একটা অন্যরকম হবে, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে জিরে গুঁড়োটা দিতে ভালো, মানে জিরে গুঁড়ো বলতে গোটা জিরেটা, জিরেতে দিলে ভালো হতো, যদিও আমাদের নেই এখন, তাই আমরা দিতে পারছি না এটার ওপর। এর মধ্যে আমাদের কাটা পেঁয়াজ ছিল, কুচকুচ করে কেটেছিলাম, ওটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবো। তো গরম তেলে এবার আমরা একটুকুনি আলু, ছোটো ছোটো আলু কেটে নিয়েছিলাম, এই আলুগুলো কয়েকটা দিয়ে দিলাম। আলুটা বেশি আছে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা, আর হচ্ছে এটা আদা রসুন, আদা রসুন মানে বাটা বাটা একটু ওর মধ্যে এবার দিয়ে দেবো এটাকে। হ্যাঁ, দিয়ে একটু নাড়িয়ে নেবো নাকি? হ্যাঁ, নাড়িয়ে নিতে হবে এটাকে। এটা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হচ্ছে উপরে ছিটিয়ে, যাতে কালারটা আসে নাকি, একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগবে। চিনি অনেকে দেয় অল্প একটু, আবার অনেকে দেয় না। আমাদের চিনি দেওয়ার দরকার নেই, মিষ্টি হয়ে যাবে। চিনি আমি দেবো না। দুটো ডিম রেখেছিলাম, দুটো ডিম আমরা ফাটিয়ে রেখেছিলাম, ওইটাকে এবার আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তাহলে নতুন রেসিপি তোমরা একবার ট্রাই করতে পারো কিন্তু এইভাবে খিচুড়ি করার। তো এটাকে আমরা কিছুক্ষণ একটু মাখাবো, তাই তো? হ্যাঁ, শুধু আমি দিইনি গোটা জিরে, যেটা লঙ্কা ফোড়নটা, গোটা জিরে ফোড়নটা যেটা দেয়, গোটা জিরে দেওয়া হয়নি। লেটেস্ট খিচুড়ি হচ্ছে আমাদের, ডিম বিরিয়ানি হয়ে যাচ্ছে খিচুড়ির বদলে, খিচুড়ি তো হচ্ছে না ডিম বিরিয়ানি। তারপরেই আমাদের মেনু কমপ্লিট, খিচুড়ি কমপ্লিট। এবার আমরা করব আমাদের ডিমের অমলেট, এই যে কেটে রেডি। আর আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর ডিমের অমলেট। আলু ভাজাটা আর হবে না, কেন রাত হয়ে গেছে অনেক, তো পরে আবার একদিন করে তোমাদের সামনে আনবো। তো চলো তেল দিয়ে দাও, কড়াই গরম আছে। আমরা এখন টেস্ট করব খাবারটা। আর এই দেখো আমরা চলে এসেছি, আর চলো একটু নেই বারো কেমন হয়েছে দেখি টেস্ট করে। সুবার সেই খিচুড়ি, ইউটিউব থেকে শেখা সেই খিচুড়ি। বাবা বাবা বাবা, কিতনা সুন্দর হো গায়া, কালার দেখে হমকো বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, কালার সে হমকো হো গায়া খা। রাত্রিবেলা তো কালার বোঝা যায় না, রাত্রিবেলা কালারটা বোঝা যায় না, এটাই হলো মেন কারণ। আচ্ছা আমাকে অল্প দাও, তুমি বেশি করে খাও, তুমি খা, আমার অত খিচুড়ি ভালো লাগে। আচ্ছা ওর অত খিচুড়ি নাকি খেতে ভালো লাগে না, কেন আমি সেটা জানি না, তবে গামলা গামলা ভাত খায়। তো এখন তো কদিন শরীরটা খারাপ, তো খেতে পাচ্ছে না। চলো টেস্ট করে দেখি, সুবা তুই আগে টেস্ট কর কেমন হয়েছে এবার দেখা। বহুত গরম, বহুত গরম, বহুত গরম ভাইয়া, ক্যা হুয়া, ক্যাসে হুয়া, আচ্ছা হুয়া, নুন লাগবে, আচ্ছা নুন যারা কম খায় তাদের জন্য পারফেক্ট। সুবাদা টেস্ট করে বললো ও যেহেতু বানিয়েছিল খুব ভালো হয়েছে, এবার আমি একটু টেস্ট করে দেখি। অসাধারণ নুন কম, নুন তো তুই কম দিতে, অসাধারণ নুন কম। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমি খিচুড়ি খাচ্ছি না, এটা আমি খাচ্ছি আলু বিরিয়ানি, আলু ডিম বিরিয়ানি, ইউটিউব দেখে শেখা একটা সুন্দর বিরিয়ানি। সুবে এত সুন্দর যে বিরিয়ানি বানাতো, মানে এত সুন্দর খিচুড়ি বানাতো, এটা আমি জানতাম না। সো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, কিছু করার নেই, রাত হয়ে গেছে, খেতে তো হবে, জিরামি হোক। তো গাইস চলো টাটা, গুড নাইট। আর ভিডিওটা দেখলে কেমন লেগেছে জানাবে অবশ্যই কমেন্ট করে, আর যারা যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও, আমার তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইব লাগবে খুব তাড়াতাড়ি। তো চলো ততক্ষণ আমরা খেয়ে নিই আবার একটা নতুন ভিডিও নিয়ে।
তাড়াতাড়ি আসতে চলেছি।